সৌদি আরবের পরিস্থিতি ভয়াবহ, সাবধান প্রবাসী ভাইয়েরা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। সৌদি আরবে গত 3 মাস ধরে ইকামার চেক শ্রম আইনের চেক মোটামুটি কম ছিল, কিন্তু গত 2 সপ্তাহ ধরে ইকামার চেক আবার বেড়েই চলছে। গত সপ্তাহ 11,000 লোককে আটক করেছে এবং এই সপ্তাহে 13,931 জন, প্রায় 3,000 লোক বেশি আটক হয়েছে। গত সপ্তাহে শ্রম আইনের চেকিং আনুমানিক কম ছিল, কিন্তু এই সপ্তাহে 2,156 জনকে আটক করেছে শ্রম আইন, যা গত সপ্তাহের তুলনায় বেশি। ইকামার জন্য আটক করেছে 7,667 জনকে। সৌদিতে অবৈধভাবে বর্ডার দিয়ে প্রবেশ করেছে এমন 4,108 জনকে আটক করেছে। সর্বমোট আটক হলো 37,363 জন, আর তার মধ্যে পুরুষ হচ্ছে 31,008 জন এবং মহিলা হচ্ছে 6,355 জন। দেশে পাঠিয়েছে 8,549 জনকে। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, তাই ইকামা এবং শ্রম আইনের চেক বা অভিযান বেড়েই চলেছে। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, সৌদি আরবের নিয়মকানুন এবং শ্রম আইন লঙ্ঘন না করে বৈধভাবে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, সতর্ক থাকবেন।